বাংলাদেশের স্বনামধন্য একজন নায়িকা পূজা চেরি, বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের বর্তমান সময়ের একজন নবাগত তুমুল জনপ্রিয় অভিনেত্রী ও মডেল। মডেলিং ও শিশু শিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। 2012 সালে মাত্র 12 বছর বয়সে প্রথম শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন ভালোবাসার রং ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। শিশু শিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নূরজাহান দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন 2018 সালে। এরপর এই বছর তার অভিনীত পুরামন টু ও দহন দুটি ব্যবসা সফল সিনেমা করা হয়। মূলত ওই দুটি সিনেমার মাধ্যমে তার পপুলারিটি তৈরি হয় এবং তিনি এই দুটি সিনেমার পর বেশ কিছু সিনেমার অফার পান বিভিন্ন পরিচালকের কাছ থেকে। তখন থেকে তিনি সিনেমা জগতে একজন ব্যস্ততম নায়িকা হিসাবে প্রকাশ করেন নিজেকে। তারপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এর মধ্যে তিনি তৈরি করেছেন 2022 সালে 3-4 সিনেমা, তার মধ্যে রিদিতা যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে, গোলই সিনেমাটি আপনারা জানেন সাকিবের সাথে যে তার যে একটা কথা রটেছে সেটা গোলই সিনেমার কারণে। তারপর সাইকো, শান, এই 4 সিনেমা মূলত 2022 সালের সিনেমা। তারপর 2019 সালে প্রেম আমার টু, দহন সিনেমাটা হয়েছিল 2018 সালে, পুরামন টু ওই সিনেমাটা 2018 সালে তৈরি করা হয়। তারপর নূরজাহান, কৃষ্ণপক্ষ, ভালোবাসতে মন লাগে সিনেমাটা 2015 সালে তৈরি করা হয়। ওই সিনেমাতে তিনি একজন কিশোরী তানিশা নামে অভিনয় করেছেন 2014 সালে। আরেকটা সিনেমা আছে দিন, যেটা নির্মাণা দিন রয়েছে এখন। তো এরই মধ্যে তিনি 2019 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মনোনীত হন দহন চলচ্চিত্রের মাধ্যমে। তারপর 2019 সালে আবার তিনি ভারত বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারে পুরামন টুতে মনোনীত হয়েছিলেন। সো আপনারা জানেন পুরামন টু সিনেমাটি একটা সিনেমা ছিল। এই ছিল বেসিক্যালি সে শিশু শিল্পী হিসেবে কয়েকটা সিনেমা অভিনয় করার পর